76তম কান চলচ্চিত্র উৎসবে পাম দি অর তথা স্বর্ণপাম জয় করেছেন অ্যানাটমি অব আ ফল। তৃতীয় নারী হিসেবে কানের ইতিহাসে জাস্টিন ত্রিয়েত এই পুরস্কার অর্জন করলেন। এবার 21টি চলচ্চিত্র নির্মাতার মধ্যে 7 জন নারী ছিলেন। স্বর্ণপাম জয়ীর নাম ঘোষণার মাধ্যমে ফ্রেঞ্চ রিভিয়ারার কান শহরে টানা 12 দিনের জমকালো আসরের পর্দা নামে শনিবার রাতে। ত্রিয়েতের এই সিনেমায় অভিনয় করেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। কান উৎসবে এবার স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল 20টি চলচ্চিত্র এবং 1টি প্রামাণ্যচিত্র। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পট অউ ফেউয়ের নির্মাতা ত্রান অ্যান হুং। তিনি ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসি নির্মাতা। জাপানি অভিনেতা কোজি ইয়াকুশু সেরা অভিনেতা হন। উইম ওয়েন্ডার্সের পারফেক্ট ডেজ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন। নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাই গ্রাস চলচ্চিত্রে অভিনয়ের জন্য তুর্কি অভিনেত্রী মেরভে দিস্তার সেরা অভিনেত্রী হন।